খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল, বানিয়েছিলাম এইটা, এটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আজকে থেকে ভাবছি এই আইস রোলারটা ইউজ করতে শুরু করব। যে পার্সেলটা আসবে বলে বলেছিলাম তো সেটা এসে গেছে, আর বেচারাটা আমার ক্র্যাফটের জন্য কত খাটাখাটনি করছে। আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। সকালে কর্তা যখন অফিসে যাচ্ছিল তখন এত মেঘ করেছিল আর এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, পুরো অন্ধকার হয়েছিল চারিদিকটা। তো সেই জন্যে ভাবলাম আজকে খিচুড়ি বানানো হবে, মনটা পুরো খুশি হয়ে গিয়েছিল আজকে সারা দিন ধরে খিচুড়ি খাবো। কিন্তু এখন একদম চাঁদি ফাটা রোদ উঠে গেছে, কিন্তু কদিন ধরে যা বৃষ্টির ট্র্যাক আছে তো মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। তো সেই আশা নিয়ে আমি এখন খিচুড়ির প্রিপারেশান শুরু করব। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি সবাই অনেক ভালো আছো। চলে এসেছি রান্নাঘরে, এখন এই খিচুড়ির ব্যবস্থাগুলো সব করছি। এই বক্সটা খুব পছন্দ করে কিনেছিলাম, কেউ সাপোর্ট করেনি, যদি এতে অনেক সমস্যা আছে, মানে একটা সেগমেন্ট থেকে আরেকটা সেগমেন্টে ডাল চলে যায় এইরকম ব্যবস্থা, কিন্তু একটু শখের আর কি, সেই জন্য একটু ম্যানেজ করে করে চালাচ্ছি আপাতত। এই যে আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে আর এখানে চাল আর ডাল ভিজিয়েও রেখে দিয়েছি, এবারে খিচুড়ির ফাইনাল প্রসেস স্টার্ট করি। আর এদিকে ভগবানও আমার ওপর মনে হচ্ছে সদয়, রোদ তো চলে গেছে, এখন শুধু আরেকটু অন্ধকার হয়ে বৃষ্টি হওয়ার অপেক্ষা। খিচুড়ি আমাদের প্রায় হয়েই এসেছে, যে মশলা কষানোটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, কিন্তু একটা গণ্ডগোল করে ফেলেছিলাম কি, কর্তার সঙ্গে ফোনে কথা বলছিলাম আর বলতে বলতে আলুটা যে সিদ্ধ করতে দিতে হবে, মানে আগে থেকে একটু মিশিয়ে দিলে সিদ্ধটা ভালোভাবে হয়ে যেত সেটা ভুলে গিয়েছিলাম। তো এখন একটুখানি চিনি আর গরম মশলা মিশিয়ে নিচ্ছি, ব্যাস আমাদের রান্না একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। প্রায় প্রতিদিন এই একটা পাখি আছে খুব সুন্দর দেখতে, ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না, খুব কিউট দেখতে, তো এই পাখিটা আসে আর আমি যখনই ক্যামেরা আনতে যাই তখনই পালিয়ে যাই, তো আজকে কী মনে হয়েছে আছে দেখছি। চলো খিচুড়িটা গরম থাকতে থাকতে খেয়ে নিই, একটুখানি ঘি নিয়ে এসে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ব্যাস আমাদের খিচুড়ি একদম রেডি। এবেলা আর এর সাথে কিছু রাখলাম না, সন্ধেবেলা দেখা যাবে অন্য কিছু যদি মানে কিছু ভাজাভুজি রাখি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল, আমি একদম নিজেরই ফ্যান হয়ে গেছি, দেখি কর্তা এসে কি বলে। কিন্তু দুঃখের বিষয় হলো বৃষ্টি এখনও আসেনি, অন্য দিনে রোজ দুপুরবেলা বৃষ্টি হয়, আজ একটুও বৃষ্টি হয়নি, হালকা হালকা রোদই আছে। প্রথমে একটুখানি মেঘ করেছিল, মনে হলো বৃষ্টি আসবে হয়তো, কিন্তু বৃষ্টি এলো না, মেঘলা মেঘলাই হয়ে আছে এখনও পর্যন্ত। তো যাই হোক, দু তিন দিন ধরে যে জিনিসটা বানাচ্ছিলাম, রং করছিলাম, পুরো প্রসেস তোমাদেরকে বলতে থাকছিলাম, তো সেটার ফাইনাল লুক কেমন হচ্ছে সেটা এখন তোমাদের দেখাই। আচ্ছা, এটারও একটা ছোটোখাটো গল্প হয়ে গেছে, আমি প্রথমে ভেবেছিলাম একটা সিঙ্গেল কালার করব ব্ল্যাক, তো কর্তা বলল ওই রকম না করে যদি প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা করে করা যায়, তো আমি সেইটা করলাম, কিন্তু করে দেখলাম আউটকামটা খুব একটা ভালো আসেনি। তো কর্তার কথা মতো আমি বানিয়েছিলাম এইটা, দেখো সাদা এর উপরে দেখি, এটা খারাপ লাগছে না কিন্তু সেই ওয়াও ব্যাপারটা আসছে না, ওয়াও ফ্যাক্টর মিসিং। আর তারপরে আর একটাকে বানানো হয়েছে এরকম পুরো ব্ল্যাকে, এটা কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না, আর আমাদের যেহেতু সাদা দেওয়াল সেজন্য এটা বেশ খুলবে মনে হচ্ছে, তো এটাই বেশি পছন্দ হয়েছে। কিন্তু ব্যাপারটা হলো এটাও একটা বেশ একটা পুরনো দিনের জানলা এরকম টাইপের একটা লুক আসছে, তো এটা পুরোটাকে আবার মিটিয়ে দিয়ে আর কালো রং করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যে এটা থাক, এটা এর মতো সুন্দর হয়েছে, তো সেই জন্য এটা এরকমই রাখছি। জানি এটা অতটা ভালো হয়নি, কিন্তু কেন জানি না এটাকে খুব পছন্দ হয়েছে আমার, মানে মানে কালোটা দেখে একটা ওয়াও মতো ব্যাপার, সরি কালোটা দেখে একটা ওয়াও মতো ব্যাপার আসছে বটে, কিন্তু এটা যেন মনে হচ্ছে একটা কেমন একটা শান্তি শান্তি মতো লাগছে, তো এটা দিয়েও একটা কোনো একটা হোম ডেকর বানাবো, মানে একটা পিস দিয়ে। আর এইটাকে নিয়ে যেমন প্ল্যান করেছিলাম তো সেইটা অনুযায়ী হবে, মানে দুটো লাগবে, দুটো পিস লাগবে, তো আমাকে আবার একটা এই বানাতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, যা কিছু দিয়ে বানাবো সেগুলো তো সব ঘরেই আছে, আর রোলগুলো তো বানানোই ছিল, তো সেগুলোই কাজে লেগে যাবে। দুটো ওয়াল ডেকোরের মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও, আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, একটু সময় লাগে বাট আউটকামটা খুব সুন্দরই হয়। আর নিজের হাতে কিছু একটা বানানোর মজাটাই আলাদা, তারপরে সবাই যখন দেখে আর বলে যে বাহ খুব সুন্দর হয়েছে, তখন বেশ একটা স্যাটিসফ্যাকশন আছে তাই না। আজকে থেকে ভাবছি এই আইস রোলারটা ইউজ করতে শুরু করব, আজকে তো মানে বরফ জমাতে দেব, তারপরে যদি আজকের মধ্যে জমে যায় তাহলে আজকে ইউজ করে দেখব, আর যদি আজকের মধ্যে না জমে তাহলে কালকে ইউজ করব। তো আইস রোলারে যখন দেব তখন একটু জিনিসপত্র দিয়ে দিলেই ভালো, তার জন্য নিয়ে নিয়েছি একটুখানি অ্যালোভেরা এর জেলটা দেব,
আর তার সাথে দেবে একটু শসা। অ্যালোভেরাটা থেকে এখন জেলটা বার করে নিচ্ছি, আর এটা এত স্টিকি টাইপের যেন কিছু থেকে হাত থেকে ছাড়তে চাইছে না। এইসব করতে গিয়ে হাতে যতটা অ্যালোভেরা লেগেছিল সেটাও একটু মুখে লাগিয়ে নিচ্ছি। গ্লো একদম ফুটে ফুটে বার হবে। আর এর সাথে নিয়েছি একটুখানি শসা, এটাকে একটু গ্রেট করে দেব। এই যে শসাটাও গ্রেট করা হয়ে গেছে, সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিই। এবারে এই শসা আর অ্যালোভেরার মিক্সটাকে নিয়ে নিচের পাটটাতে দিচ্ছি আইস রোলারটার, আর এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে নিচের পাটটা পুরো ভরে গেল। আর এবারে ওপরের পাটটা তো এরকমভাবে লাগিয়ে দিয়ে ওপরে যে ছোট্ট একটা ফাঁকা আছে না, এইখান থেকে হচ্ছে বাকি জলটা ভরে দেবো। আর বাকি জলটা ভরার পরে এরকম করে ঝাঁকিয়ে নেবো যাতে সব কিছু একদম ভালোভাবে মিক্স হয়ে যায়। আর তারপরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, দেখা যাক কখন এটা জমে। যে পার্সেলটা আসবে বলে বলেছিলাম তো সেটা এসে গেছে, চলো খুলে দেখি। আমি জানি অ্যাকচুয়ালি এর ভেতরে কী আছে। এই জিনিসটা যে আমি কতবার কিনেছি, মানে আলাদা আলাদা ডিজাইনের, তারপরে একটাও পছন্দ হয়নি, সব বাড়ি পাঠাতে হয়েছে, আবার বাড়ি মানে ফিরত পাঠাতে হয়েছে। তো ফাইনালি এসেছে কি বলো তো, এটা কুশন কভার। এই ডিজাইনটা আমার পছন্দ প্রথম থেকেই ছিল, কিন্তু এটা এত কমন সেই জন্য আর নিইনি। তো এবারে হাল ছেড়ে দিয়ে ফাইনালি সেটাই নিলাম। না বেশ সুন্দর কিন্তু, তবে এই হলুদ কালারটা বাদ দিয়ে বাকিগুলো আমার বেশ ভালো লেগেছে, কিন্তু সবকটা মিলিয়ে মিশিয়ে বেশ সুন্দর ভালো। বেশ তো এই যে কুশনগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ভালো লাগছে না? এতদিন পরে ফাইনালি আমি একটু স্যাটিসফাই হলাম। মিস্টার বিশ্বাসের জন্য এখন চা নিয়ে যাচ্ছি, আর বেচারাটা আমার ক্র্যাফটের জন্য কত খাটাখাটনি করছে। অফিস থেকে এসে আবার নতুন রকমের আঠা নিয়ে এলো, এটা কি ডেনড্রাইট, তারপর আবার মাস্কিং টেপ শেষ হয়ে গিয়েছিলো সেইটা নিয়ে এসেছে, কত কাজের বর আমার। যাহা পনা আপনার চাটা নিয়ে নিন। এই নিজের হাতে DIY বানানোটা মনে হয় একটা নেশার মতো। আমি তো বানাচ্ছি, আর তার সঙ্গে কর্তা আজকে এত উৎসাহিত যে আমার থেকে বেশি এক্সাইটেডও, আর অনেক হেল্প করেছে, নইলে অবশ্য একদিনের মধ্যে এটা হতো না। কর্তার অক্লান্ত পরিশ্রমে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। একটা কালো, মানে একটা কালো তো ছিল আগে থেকেই, এটা আজকে বানানো হয়েছে, আর ওইটাও তো আগে থেকে ছিল, তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আমার কালোতে দুটো সেট লাগতো, মানে দুটো লাগতো, তো সেই জন্য হয়ে গেছে। ওইটা পরে কোথাও একটা কাজে লাগাবো, এখনও ভাবিনি কোথায় লাগাবো। ব্যাস ওটার ওপরে শুধু কালারটা চেঞ্জ করতে ইচ্ছা করছিলো না, তাই ওটাই রেখে দিলাম, আর একটা নতুন বানানো হলো। আর খিচুড়ি তো দুবেলার জন্যই বানিয়েছিলাম, তো ডিনারে ওটা হয়ে গেছে, সেই জন্যই অ্যাকচুয়ালি এতটা টাইম পেয়েছিলাম এটা কমপ্লিট করার জন্য। তো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের আমাদের এই কমপ্লিট ক্র্যাপটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও, আর যদি ইজি লাগে তাহলে অবশ্যই তোমরা করো। এমনিতে ইজি আছে, তেমন কিছু নয়, কিন্তু একটু সময় লাগবে, বাট তোমরা করো। আর করে কেমন লাগছে, তোমাদের লুক কেমন আসছে সেটা আমাকে কমেন্টে জানিও, বা ইনস্টাগ্রামে DMও করতে পারো। তো যাই হোক, আজকের মতো টাটা বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।